আজ তোমার জন্য আছে 100% লাভ সিনেমার অসাধারণ কিছু মুভি মিস্টেক। চলো শুরু করা যাক। সিনেমার শুরুতেই এই মেয়েটা রাহুলকে দেওয়াল ভেবে এর গায়ে গা ঘষতে থাকে, আর তারপরে জানতে পারলাম এই মেয়েটা নাকি এই রকমই। কি রে, এখানেও শুরু করে দিয়েছিস? শুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। গাড়িটা গর্তের মধ্যে দিয়ে যাওয়ার কারণে গর্তের সমস্ত জল ছিটকে গিয়ে রাহুলের গায়ে লাগে। কিন্তু মজার ব্যাপার হলো এটাই, যে জলটা রাহুলের গায়ে লাগে সেই জলটা কিন্তু গর্তের জল ছিল না, কারণ এই গর্তের জলটা কালো রঙের এবং নোংরা জল ছিল, এবং রাহুলের গায়ে যে জলটা লাগে সেটা কিন্তু পরিষ্কার জল ছিল। আর গাড়িটা যাওয়ার আগে গর্তের জলের লেভেলটা আপনি ভালো করে লক্ষ্য করুন, আর গাড়িটা চলে যাওয়ার পরে অনেকখানি জল চারদিকে ছিটকে যায়, অনেকটা জল রাহুলের গায়ে লেগে যায়, অনেকটা দেয়ালে লেগে যায়। সেহেতু জলের লেভেল অনেকটা কমে যাওয়ার কথা ছিল, কিন্তু রাহুল যখন তার হাতে থাকা কাগজগুলো ওখানে ফেলে দেয় তখন জলের লেভেল সেম টু সেম ছিল। বাহ, ওয়াও! রাহুলের গায়েতে গন্ধ থাকার কারণে এই দুটো মেয়েকে নাকে হাত দিয়ে তার পাশ দিয়ে চলে যেতে দেখা যায়। তার এক সেকেন্ড পরে ওই দুটো মেয়েকে আবার ওই একই জায়গা দিয়ে ফিরে আসতে দেখা যায়। লল, রাহুলের একটা হাত এবং সার্ফ এক্সেলের 10টা হাত পুরো সমান সমান। যখন খুব জোরে বৃষ্টি নামে তখন রাহুল তার হাতটা নিয়ে তার গালে হালকা করে ঘষে নেয়, এবং তারপরে তার কাঁধে থাকা ময়লাটার উপরে আর একবার ঘষে নেয়, আর তারপরে মিরাক্কেল ঘটনা ঘটে। এক সেকেন্ডের মধ্যে তার গালে এবং কাঁধে লেগে থাকা সমস্ত দাগ পুরো গায়েব হয়ে যায়। তেলকে 10 হাতো কি শক্তি নিকালে মুশকিল দাগ আসানি সে। রাহুল যখন ইন্টারভিউ বোর্ডে আসে সে তখন একটা কোশ্চেনেরও অ্যান্সার দিতে পারে না, কারণ সে প্রতিটা কোশ্চেনের মানেই বুঝতে পারে না, কারণ সেগুলো সব ইংলিশে ছিল। আর তার এক সেকেন্ড পরে সে যখন অনুরাধাকে দেখে সে তখন ফুল চার্জ হয়ে যায়, মানে বোনবিটাওয়ালা চার্জ। আর তারপরে সে সমস্ত কোশ্চেনের অ্যান্সার অনড গোল দিতে থাকে। এর জন্য তো বলি প্রতিটা সাকসেসফুল মানুষের পেছনে একটা মহিলার অবদান অনেক। রাহুল যখন ইন্টারভিউ দিতে যাচ্ছে তখন চকাচক দিন ছিল, মানে চারদিকে আলোয় ভর্তি, অফিসে অনেক লোক, এমনকি যেখানে ইন্টারভিউ দিতে গেছে সেই জায়গাতেও আলো জানলা দিয়ে এসে দিয়ালে পড়েছে। কিন্তু সে যখন ইন্টারভিউ দিয়ে ফিরে আসে তখন অফিস পুরো খালি হয়ে যায় এবং গভীর রাত হয়ে যায়, এবং তার বাবা শুধুমাত্র একা অফিসে বসেছিল। লোল, রাহুল যখন অনুরাধাকে ডাকে তখন তার চারপাশে থাকা মেয়েগুলো এক কাছে জড়ো হয়ে যায়, এবং তার এক সেকেন্ড পরে ক্যামেরা দ্বিতীয়বারের জন্য ভিউ নিলে তার পাশে থাকা মেয়েগুলো গায়েব হয়ে যায়। রাহুল যে ডেস্কটাতে বসে রয়েছে এবং যে কম্পিউটারটা ইউজ করছে তার পেছনে তিনখানা স্টিকার আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ তিনখানা ফটো লাগানো রয়েছে এবং তার পাশে কিছু ফাইল রাখা রয়েছে। কিন্তু এক মুহূর্তের মধ্যে সমস্ত কিছু বদলে যায় যখন তার কম্পিউটারটা সার্ভারে প্রবলেম হয়ে যায়। তখন সে পাশের মেয়েটাকে যখন ডাকে তখন তার কম্পিউটারের লোকেশানটাই পুরো বদলে যায়। সে তিনখানা পোস্টারের সামনে থাকা কম্পিউটারটা তার কর্নারে চলে যায়, আর ফাইল যেখানে 4টে ফাইল ছিল সেটা বদলে এখন অনেকগুলো ফাইল হয়ে যায়। বাহ, ওয়াও! রাহুল যখন অনুরাধার কেবিনে আসে তখন ফ্রেমে বাঁধানো অনুরাধার একখানা ফটো টেবিলের উপর থাকতে দেখা যায়, কিন্তু তার পরের সিনেতেই সেই ফটোটা গায়েব হয়ে যায়। রাহুল তার বাবাকে যে খাটটাতে শুয়ে দিচ্ছে সেই খাটটা দেয়ালের থেকে একটু দূরেতে রয়েছে, আর তার পেছনে থাকা টেবিলের উপরে একটা টেবিল ল্যাম্প আর একটা ছোট্ট মূর্তি দেখা যাচ্ছে। কিন্তু যখন তার বন্ধুরা সকালবেলা এই ঘরেতে এন্ট্রি নেয় তখন খাটটা দেয়ালেতে সেঁটে যায় এবং তার পেছনে থাকা টেবিলের সমস্ত কিছু গায়েব হয়ে যায়, এবং তার বদলে অনেক নতুন জিনিস চলে আসে। বাহ, ওয়াও! রাহুল টেন্টের ভেতর দাঁড়িয়েছিল এবং অনুরাধা ছুটতে ছুটতে আসছে, মানে ডিরেক্টর স্যার একটা DDLG-ওয়ালা পোজ ক্রিয়েট করার চেষ্টা করেছিল। আর এটা দেখার পরে প্ল্যাটফর্মে থাকা লোকগুলো এত খুশি হয়ে যায়, এত খুশি হয়ে যায় যে সবাই একসঙ্গে হাত নাড়তে থাকে। লোল, অনুরাধা যেখান থেকে দাঁড়িয়ে অভিকে ডাকছে তার সাইডের ওপরের সিটেতে একটা ভদ্রমহিলাকে বসে থাকতে দেখা যায়। কিন্তু অভি যখন অনুরাধার সঙ্গে ওই জায়গাটা দাঁড়িয়ে কথা বলে তখন সেই ভদ্রমহিলাটা গায়েব হয়ে যায় এবং তার বদলে কিছু ব্যাগ ওখানে দেখা যায়। সোনিয়া বালতিতে জল ঢালছে এবং অভি জিন্স প্যান্ট পরে আছে এবং গায়ে তেল মাখছে। আর তারপরে যখন ক্যামেরা অ্যাঙ্গেল দ্বিতীয়বারের জন্য ভিউ নেওয়া হয় তখন অভি পুরো জিন্স প্যান্ট থেকে একদম গামছাতে চলে আসে। ঠিক আছে, আমি মেনে নিলাম খুব কুইক চেঞ্জ করে নিচ্ছে, কিন্তু সে যদি চেঞ্জ করেই থাকে তাহলে তার জিন্স প্যান্টটা গেল কোথায়? তার তো পেছনের দড়িটাতেই থাকার কথা। সোনিয়া একটা ট্রের ওপরে অনেকগুলো গ্লাস নিয়ে রাহুলের কাছে আসে এবং রাহুল তার থেকে একটা গ্লাস তুলে নেয়, আর তারপরে সে রাহুলকে হালকা করে ধাক্কা দিয়ে ক্রস করে চলে যায়। আর তার পরের সিনেতেই পুরো মিরাক্কেল ঘটনা ঘটে যায়, তার ট্রের ওপর থাকা বাকি গ্লাসগুলো গায়েব হয়ে যায় এবং সে ট্রেটাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
রাহুল যখন পুকুরের দিকে তাকায় তখন সবাই পুকুরে নেমে রয়েছে এবং পাড়েতে কোনো কিচ্ছু নেই। আর রাহুল যখন পুকুরেতে নেমে আসে তখন পুরো পাড়টাই বদলে যায়, অর্থাৎ পুকুরে পাড়টাই বদলে যায়। সেখানে ছাগল চড়তে দেখা যায় এবং কিছু মেয়েকে বাঁশ বেঁধে, অর্থাৎ বাঁশেতে দড়ি বেঁধে কাপড় জামা শুকোতে দেখা যায়। আর একটা মজার ব্যাপার হলো, পাড়েতে বসে বসে অনুরাধাকে দাঁত বার করে হাসতেও দেখা যায়। রাহুল যখন তার হাতে থাকা দাঁটা এই লোকটার দিকে ছুঁড়ে দেয় তখন এর পেছনে গুটি কতক লোককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর তার পরের শ্রেণীতে এটা ছুঁড়ে দেওয়ার পরেই যখন রাহুলের কাছে আসে তখন তার পেছনে পুরো লোকে ভরে যায়। বাহ, ঠাকুমা মারা গেছে এই দুঃখে ঠাকুমাকে ঘিরে গোটা পাড়া কাঁদতে লেগে যায়, এমনকি ডাক্তার অব্দি হাল ছেড়ে দেয়। কিন্তু রাহুল মানে আমাদের জিদ্দা, মেডিকেল সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি জিওগ্রাফি সমস্ত কিছু মুহূর্তের মধ্যে বদলে যায় এবং ঠাকুমার কানের কাছে এসে বলে, ঠাকুমা ক্যারিনে বাপাস আ গেয়া। আর এটা শোনার পরে ঠাকুমা ক্যারিমিনাটির ভিডিও দেখার জন্য আবার বেঁচে যায়। লল রান, সোনিয়াকে অনুরাধার বাঁ দিকে বসে থাকতে দেখা যায়। আর তারপরে ক্যামেরা অ্যাঙ্গেল দ্বিতীয়বার জন্য ভিউ নিলে তাকে তার ডান দিকে দেখা যায় এবং তার জায়গায় আর একটা অন্য মেয়েকে বসে থাকতে দেখা যায়। এতগুলো মেয়ে বাজার করার জন্য একসঙ্গে বের হয়, কিন্তু এরা যখন গাড়িতে যাবে তখন এতগুলো মেয়ে নয়, গুটি কতক মেয়েকে দেখা যায় এবং বাকি মেয়েগুলো পুরো গায়েব হয়ে যায়। হ্যাঁ, আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না। এখানে দেখুন এই কালো রঙের জামা পড়া মেয়েটাকে, যখন এরা গাড়িতে যাবে তখন এর আশেপাশেও এই মেয়েটাকে কোথাও দেখা যায় না। এখানে রাহুল রাস্তাতে যাচ্ছে এবং এই লোকগুলো রাহুলকে আটকে এর পেটে ছুরি মেরে দেয়। তখন আমরা দেখতে পাচ্ছি এর পাশে কিছু বাড়ি রয়েছে, আর যখন ছুরিটা বার করে তখন পুরো লোকেশনটাই চেঞ্জ হয়ে যায়। বাহ, ওয়াও। আর এইভাবে চলতে চলতে সিনেমাটার পুরো হ্যাপি এন্ডিং হয়ে যায় এবং এই মিস্টেকটা শুধুমাত্র মজার জন্য বানানো। আপনি যদি সিরিয়াসভাবে নিয়ে কোনো গালিগালাজ করেন সেটা আপনার দায়িত্ব।